শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিক রাখবে যেসব খাবার। শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে সেটি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, তাই গেটে পাত থেকে বাঁচতে আপনার অবশ্যই সঠিক খাবার গ্রহণ করা উচিত। আপনি সঠিক খাবার গ্রহণ করলে ও পাশাপাশি প্রকৃত চিকিৎসার মাধ্যমে গেটে পাতকে অনেকাংশে প্রতিহত করতে পারবেন। আমাদের আজকের এই প্রতিবেদনে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ সঠিক রাখতে প্রয়োজনীয় কিছু খাদ্য তালিকা দেওয়া হলো। 1. পানি। পানি শরীরের ভেতরে থাকা অপ্রয়োজনীয় ক্ষতিকর দ্রব্য বের করে দেয়। এছাড়াও পানি শরীর থেকে বাড়তি ইউরিক অ্যাসিড অপসারণ করে। দৈনিক 10-12 গ্লাস পানি পান করার চেষ্টা করুন। 2. আপেল। অ্যাপেলে রয়েছে মেলাইক অ্যাসিড। এই অ্যাসিড গেটে বাত প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। মেলাইক অ্যাসিড একটি অ্যান্টি ইউরিক অ্যাসিড, ফলে এটি ইউরিক অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রিত রাখে। আপনাকে প্রতিদিন খাবারের পর একটি করে আপেল খেতে হবে। 3. লেবু। লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমায়। প্রতিদিন 1/3 লেবুর রস ও বাকিটা পানি মিশিয়ে লেবু পানির 2 গ্লাস শরবত পান করার চেষ্টা করুন। 4. বেরি জাতীয় ফল। বেরি জাতীয় ফল, বিশেষ করে স্ট্রবেরি ফল, বাংলাদেশে এখন প্রচুর পাওয়া যাচ্ছে, সুতরাং আপনি স্ট্রবেরি ফল অথবা এর জুস খেতে পারেন। স্ট্রবেরি আপনার শরীরে প্রদাহ রোধকারী হরমোন বাড়াতে সাহায্য করে। 5. মটরশুঁটি। মটরশুঁটিতে থাকে ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিড আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ফলে আপনি মটরশুঁটি খেলে গেটে বাত থেকে বাঁচতে পারবেন। এছাড়াও ফলিক অ্যাসিড পাওয়া যায় সূর্যমুখী বীজে ও মসুর ডালে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।